গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা আজকের না এটা হচ্ছে গত কালকের তো কালকে সন্ধ্যাবেলায় আমি আর অনিকে বিকেলবেলায় ঘুরতে গিয়ে গিয়েছিলাম তো তখন দাদা ভাই কৃষ্ণ বাইকে করে আসছিল ওরা একটু কাজে গিয়েছিল যে কালকে আমরা গিয়েছিলাম ফার্স্ট টাইম তারামা ধাবাতে যেটা চানকে মানে অবস্থিত তো ধাবাটার খাবার আমাদের এত ভালো লেগেছে মানে সেরকম কিছু অর্ডার দেয়নি শুধু পকোড়া অর্ডার দিয়েছিলাম তবুও এত ভালো লেগেছে মানে অনেকটাই ভালো লেগেছে তো সেটার একটা ভিডিও করেছি ছোট্ট পাড়া তো তোমরা ভিডিওটা দেখো আর চ্যানেলে কেউ নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা দেখো তোমরা স্টার্ট করা যাক আজকে আমাদের হঠাৎ প্ল্যান হয়ে গেল মা তারাতে আসার তো ফার্স্ট টাইম এলাম তো অ্যাভিনিউটা খুবই সুন্দর আর আমরা এখানে চার পকোড়া অর্ডার দিলাম এখানে চিকেন পকোড়া চলে এসেছে দেখতে বেশ ভালোই লাগছে সস গুলো আছে তো এই পকোড়া গুলো পাপ্পুর ধাবা থেকেও বেশি টেস্ট লাগছে মাংসের কোয়ালিটি যথেষ্ট আছে তো আমরা পকোড়াটা অর্ডার দিয়ে খুবই মানে হ্যাপি কারণ এত ভালো পাপুর ধাবার থেকে লাখো গুণে ভালো বলতে গেলে পকোড়াটা কেমন লাগলো সত্যি ভালো সত্যি পকোড়াটা ভালো তো আমাদের চাও চলে এসেছে চাটাও খুবই সুন্দর খেতে তো আজকে আমাদের ঘুরতে ঘুরতে বিকেলবেলা বেড়াচ্ছিলাম তো হঠাৎ এখানে চলে এলাম তো ফার্স্ট টাইম এলাম তো এখানে মানে আজকে শুধু পকোড়াটাই অর্ডার দিয়েছিলাম কিন্তু এত হ্যাপি মানে খাবার কোয়ালিটি এত ভালো আর কোয়ান্টিটিও খুবই সুন্দর কারণ চিকেন একবারে ভরপুর ছিল তো এরপরে বা যখন আসবো তখন এইখানে খাবারগুলো সব অনেকগুলো টেস্ট করবো আর তোমাদেরকে রেকমেন্ড করছি যে এখানে একবার আসবার জন্য তো এটা হচ্ছে চানক এটা 34 ন্যাশনাল হাইওয়ে হচ্ছে মাতারা তো খুবই হ্যাপি কারণ এত ভালো মানে খাবার পেয়েছি আমরা তো এটা একটা মন্দির টাইপের লাগছে পকোড়াটা আমাদের এত ভালো লেগেছে যে একটা পার্সেল নিয়ে নিলাম তো আমাদের ফটোশ্যুট হলো এবার বাড়ি চলে যাব তো আজকের এই ছোট্ট ব্লগটা তো হঠাৎই স্টার্ট করলাম তো মানে ব্লগটা স্টার্ট করে নিজেও হ্যাপি লাগছে কারণ খাবারগুলো এত সুন্দর ছিল একটাই খাবার অর্ডার দিয়েছি কিন্তু তাও খুবই ভালো লেগেছে তো আমার এই ছোট্ট ভিডিওটা এইখানে এন্ড করে দিচ্ছি তো দেখা হচ্ছে আর একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আর চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দিও তো বাই